এই যে কাঁকড়ে ধরেছি, হ্যালো ফ্রেন্ড, আজকে অনেকদিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি। এই যে দেখছো, আমাদের আজকে পাঁচাটি হবে, কোনো রকমের জল হয়েছে, তো জানি আড়ি কোদলাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই যে এইটা ভুটানজি গাছটা, ওখানে দুটো আঞ্জির পাকা আছে, পারবো। তো আমাদের এখানে একটা আঞ্জির গাছ আছে, যে আঞ্জির গাছটা উঠে গেছি আর আঞ্জির পাড়ছি। এই যে আঞ্জির গাছটা, একটা আঞ্জির পাই গেছে। এবার এটা খাচ্ছি আরাম। এই যে গাছটা দেখছো, এটা আঞ্জির পাড়বো আর খাবো, আর তারপর একদিকে নামবো। এখন ডাক্তার আসে নাই, ওই জন্য মাঝে পাড়ছি এসেছি। এই যে দেখছো, এদিকে পুরো লাগা চলছে আর এখানে সামনের গিলে লাগা হয়ে গেছে। খেতে বিশাল বড় একটা কাঁকড়ি পেয়ে গেছি, সেই কাঁকড়ি ধরাটা কীভাবে ধরলি সেটা দেখাবো, ভিডিওটা দেখো। এই যে এখানে কাঁকড়িটা দেখতে পেয়েছি, এটা ধরব। এই যে এখানে আছে, এই যে পাছে কামড়ায় নাকি, পাছে কামড়ায় নাকি, এই দেখ কামড়ায় নাকি, এদিকে ঢুকলো কাঁকড়িতে, খুঁজেই পাইনি নাই। এখানে আছে কাঁকড়িটা, এখানে কাঁকড়িটা উঠে আনছি উপরে, এই যে ধরেছে, ধরেছি। এবার ধরেছি, এটা ঘরে লাগিয়ে আর খাবো। এই যে কাঁকড়ে ধরেছি, এটা লাগবো ঘর আর খাবো। হ্যালো ফ্রেন্ড, তো খেত পৌঁছে গেছি আমরা এখন। এবার খেতে হাল বাহা চলবে। আর একটা কথা আছে যে লেখাপড়া ঘোড়ার ডিম চাষ করি বছর দিন, তো সেই চাষ করবো। তো হাল বাহা হবে, তো দেখা নিব। ট্রাক্টর পৌঁছে গেছে, সেই ট্রাক্টরে হাল বাইবে, তারপরে কালকে হাল বাহা হওয়ার পর গাড়ি গোধুলা হবে। যে হাল বাহা চলছে পুরো, ¡Gracias!